friend. Live update. Good evening, Kolkata. 91.9 Friends FM. My name is Animesh. And as I have told you, we are all other than very talented, my favorite, Saswata Chatterjee. Saswata, we have 40 people listening to Friends FM right now. Hoichoi is starting. Shei Je Holud Pakhi. তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি একটু বলো, এই ওয়েব সিরিজে তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি একটু বলো প্লিজ। আমার যে চরিত্রটা এই সেই যে হলুদ পাখি ওয়েব সিরিজে, পুলিশের চরিত্র, পুলিশ ইন্সপেক্টর মাঝবয়সী এক ভদ্রলোক যিনি অ্যালকোহলিক এবং তার স্ত্রী মারা গেছেন, দাদা আর নিজের মেয়ের সঙ্গে সে থাকে। মেয়ে এখন হচ্ছে রক মিউজিকের ভক্ত এবং সে রক ব্যান্ডের সঙ্গে যুক্ত হতে চায়, রক মিউজিক নিয়ে চর্চা করতে চায়, যেখানেই বাবার আপত্তি। কারণ আমার যে ক্যারেক্টারটা সোমনাথ, তাই সে একটু পুরনোপন্থী, তার ধারণা যারা রক মিউজিক নিয়ে চর্চা করে তাদের লাইফস্টাইল ঠিক নয়, তারা বিভিন্ন ধরনের নেশা করে, তাদের জীবনটা ঘেঁটে যায় এবং শেষমেশ গিয়ে লাইফটা একটা ডিজাস্ট্রাস একটা লাইফ হয়। তো কাজেই সে বাধা দেয় মেয়েকে যে রক মিউজিক চলবে না, বন্ধ করো, এই বাড়িতে এসব চলবে না। তো মেয়ে মানতে চায় না। তো একদিন এইরকমই একটা, মানে ভদ্রলোক যেহেতু অ্যালকোহলিক, সকাল থেকে মদ্যপান করে থাকেন এবং সেই ক্ষেত্রে একদিন ওই ঝিমোচ্ছিলেন, ঘুমোচ্ছিলেন, কিন্তু মেয়ের ওই গান রক মিউজিক, তিনি অধৈর্য হয়ে যান এবং আগা পাঁচতলা কিছু না ভেবে স্ট্রেট যেখানে মেয়ের মিউজিককে প্র্যাকটিস করছিল মেয়ের কাছে যায়, গিয়ে গিটারটা হাত থেকে কেড়ে নিয়ে আঁচড়ে ভেঙে জ্বালিয়ে দেয় জাস্ট। এবং এইটা মেয়ের কাছে একটা অদ্ভুত শকিং ব্যাপার, বাবাকে এই অবস্থায় সে কখনো দেখেনি এবং সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এইবার বাবার লাইফটা আরো ঘেঁটে যায় এবং সে হাজার চেষ্টা করেও মেয়েকে খুঁজে পায় না। সেদিকে তার দাদা তাকে খোঁটা দেয়, তো এক মাস হলো সেই দিনটা যেদিন তুই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি। তো এইটা করতে করতে ওর মধ্যে একটা পরিবর্তন আসে এবং ও দাদাকে কথা দেয় যে যে গান দিয়ে, গানের জন্য আমার মেয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল, ওই গান দিয়েই ওকে আমি ফেরত আনবো। এবং সেখানে একজন বিখ্যাত গায়িকা, রক মিউজিকের সঙ্গে যুক্ত, বৈদেহী বলে যে চরিত্রটা ত্রিধা করছে, তার সঙ্গে যোগাযোগ করে যে ওর মেয়ের লেখা গান তুমি কি তোমার ফাংশনে গাইবে। ওর রক কনসার্ট মানে বৈদেহী রক কনসার্ট মানে সবাই যারা মিউজিক ভক্ত তারা ওটা শুনবে এবং তারা সেটা প্রচারে থাকবে। কাজেই নিজের মেয়ের গান যদি বৈদেহী অনুষ্ঠানে গাওয়ানো যায় তাহলে মেয়ে বুঝতে পারবে বাবা তার ভুল বুঝতে পেরেছে, বাবা তার গান মেনে নিয়েছে, এইভাবেই ফেরত নিয়ে আসবে। কিন্তু যে কোনো কারণেই হোক মেয়ের গানটা বৈদেহীর সেদিন গাওয়া হয় না এবং সেইখান থেকেই মানে রহস্যটা শুরু, কেন গাওয়া হয় না, তারপর কি হয় যার জন্য এই লোকটার পুলিশের চাকরিটাও চলে যায় এবং সে কীভাবে তার মেয়েকে ফেরত পাবে, এইটা হচ্ছে এই এই থ্রিলার। এটা অ্যাকচুয়ালি একটা থ্রিলার, থ্রিলারের গল্প, কিন্তু এর বেশি কিছু বলাটা ঠিক হবে। মিউজিকটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, কারণ শুধুমাত্র যে গান শোনা যাবে তা নয়, গান জিনিসটার মধ্যে দিয়ে অনেক রহস্য উদ্ঘাটন, গানের কথা এবং এই গানগুলো কার লেখা, অথচ কে কে ক্লেম করছে তার লেখা, মানে গানটা ভীষণভাবে ইনভলভ এই ওয়েব সিরিজ, এই গল্পতে। আচ্ছা, আফটার ফিল্মস ওয়েব সিরিজ কত ডিফারেন্স এই দুটোতে? আমাদের ক্ষেত্রে যারা আমরা এটা মিডিয়াটা সম্পূর্ণ খুব একটা আলাদা যে আছে তা নয়, আমাদের ক্ষেত্রে একই, শুধু আমরা দেখার জায়গাটা সিনেমা হলে দেখানো হচ্ছে, এটা আমরা ল্যাপটপও দেখতে পাবো, টিভিতেও পাবো, ফোনেও পাবো। তো এখন যেরকম হচ্ছে আর কি ডিজিটাল প্ল্যাটফর্ম, এখন তো পুরোটাই ডিজিটাল প্ল্যাটফর্ম, মানে ফিল্মটাও তো আর ফিল্মে শ্যুট হয় না, একই এতে হয়, কাজে আমাদের ক্ষেত্রে খুব একটা তফাৎ কিছু নয়। ট্রেনটা আসবে তার কারণ হচ্ছে মানুষের হাতে সময় কমে যাচ্ছে, মানুষের ধৈর্য কমে যাচ্ছে, মানুষের হাতে রিল্যাক্স করার মতো সময় কমে যাচ্ছে, মানুষ বড্ড বেশি ছুটছে এবং সে তার মধ্যেও একটা এন্টারটেনমেন্টের প্রয়োজন এসে দাঁড়াচ্ছে। এন্টারটেনমেন্টের প্রয়োজন তো সবসময় থাকে, গান সিনেমা, কারণ মানুষকে তো রিল্যাক্স করতে হয়, সারাদিন তো কাজের মধ্যে থাকলে মুশকিল। তো কাজেই নিজের সুবিধে মতো নিজের সময় অনুযায়ী দেখার, এটাই তো একটা উৎকর্ষ প্ল্যাটফর্ম ওয়েব সিরিজ। আচ্ছা,
যেহেতু অনিবন্ধাকে আমরা পাচ্ছি থার্ড টাইম হইচই অনির্বাণের সঙ্গে আমি আগে কাজ করিনি, কিন্তু আমার পরিচয় ছিল ডেফিনেটলি। এবং ও একটা জিনিস আমার ভালো লাগলো, যেটা ও খুব পরিষ্কার, ও টেকনিক্যালি ভেরি সাউন্ড, এবং ও যেহেতু নিজেও খুব কি বলবো মডার্ন মানসিকতার একটা ছেলে, কাজেই ওর সঙ্গে কাজ করতেও খুব সুবিধা হয়। এবং ডিরেক্টর ওয়াইজও যথেষ্ট টেকনিক্যালি সাউন্ড। হ্যাঁ, প্রথমবার কাজ করলাম, যথেষ্ট স্মার্ট এবং ভালো পারফর্মার, এবং ওর যেহেতু গান টান সব মিলিয়ে শি ইজ এন অনেস্ট পারফর্মার, যেটা আমার মনে হয়েছে যে হয় না যে আমি একটা কাজ করতে আসছি সেটাকে ভালোবেসে করবো, এবং সেটা ওর মধ্যে আছে প্রফেশনাল, খুবই ভালো, কোনো অসুবিধেই হয়নি। তোমার কি মনে হয় কামিং ইয়ার্স কি সিনেমাকে টেক ওভার করে যাবে ওয়েব সিরিজ? আর মনে হয় ঘটনা হচ্ছে যে এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানুষ যেভাবে দৌড়চ্ছে তাতে করে, এবং সব থেকে প্রবলেমের কথা হচ্ছে যে আগে আমাদের সময় যেটা ছিল, আমাদের ছোটবেলায় যেটা আমরা সুবিধাটা পেতাম যে একটা সিনেমা একটা হলে তিনটে শো রান করছে, আমি আমার সুযোগ সুবিধে অনুযায়ী শোয়ে গিয়ে ছবিটা দেখব, কিন্তু এখন সে স্কোপটা চলে যাচ্ছে। এবং হয়তো একটা ভালো ছবি একটা ফ্লেক্সে সকাল 9টার শো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, কাজেই এইভাবে যদি চলতে থাকে সিনেমা জিনিসটা হলগুলো কতটা টিকবে আমার খুব সন্দেহ আছে, এবং ভবিষ্যৎ বোধ হয় এই ওয়েব সিরিজ। আচ্ছা, তোমার ফিউচার প্ল্যান কি দাদা? ফিউচার প্ল্যান বলতে আমি খুব একটা ফিউচার মানে মানে গভর্নমেন্টের মতো 5-year পলিসি নিয়ে চলি না, আমার আজকের দিনটা এবং কালকে কালকে কী করবো সেটা আজকের রাত্রির মধ্যে বুঝে যাই, এইভাবেই আমি জীবনটা বাঁচি। আজকের দিনটা ভালো গেছে, এখন যে কাজ করছি তাতে একটা ছবি করলাম দেব এন্টারটেনমেন্টের অনিকেত চট্টোপাধ্যায় নির্দেশনায় হইচই আনলিমিটেড বলে, দারুণ, উজবেকিস্তান থেকে শুটিং করে এই ফিরলাম, আবার আগামীকাল যাচ্ছি আমেরিকা, তারপর ফিরে এসে একটা ছবির জন্য জামশেদপুর চলে যাবো, এইভাবেই চলছে আর কি। খুব মাথাটাকে ঠান্ডা রাখছে এত গরমে? মাথাটাকে ঠান্ডা রাখতে হয় মানে সুইচ অন সুইচ অফ, এটাই একমাত্র রাস্তা। দুপুরবেলা কি করেছি এখন মনে রাখিনি, মেসেজ মানে জীবনটা উপভোগ করো এবং আর কি, মানে আনন্দে থাকাটা খুব জরুরি, এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে আমি আনন্দে আছি, আমার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়, দ্যাটস ইট, সকলকে নিয়ে আনন্দে থাকলেই সব ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ তোমার সাথে কথা বলার জন্য, অল দি বেস্ট এন্ড ইউ আর দি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দ্যাটস অল ফ্রম মি, ব্যাক টু স্টুডিও।